আমার মা একজন প্রধান শিক্ষিকা, উনি উনার অফিসিয়াল কাজে গতকালকে উনার উপজেলা অফিসে গিয়েছিল ওনারই এক অফিসারের কাছে। অফিসারের নাম এটিও শুভায়ন খিসা। আমার মা গিয়েছে অফিসিয়াল কাজে, আমি আবারও বলছি আমার মা গিয়েছিল অফিসিয়াল কাজে দরখাস্ত নিয়ে। রিসেন্টলি খাগড়াছড়িতে স্কুলের গেট ভেঙে পড়ে একটা শিশু মারা গিয়েছে, ঠিক তেমনিভাবেই আমার মার স্কুলেও গেইটে একটু সমস্যা ছিল, ওটা নিয়ে আমার মা গিয়েছে দরখাস্ত নিয়ে। দরখাস্ত নিয়ে উনি উনার স্যারের কাছে গিয়েছে, উনার স্যারকে দেখিয়েছে যে দরখাস্ত স্যার আমি লিখেছি, আপনি দরখাস্তটা দেখেন। তো উনার স্যার শুভায়ন খিসা দেখছিল না, তো আমার মা আবার বলেছে স্যার আপনি দরখাস্তটা দেখেন, উনি তাও দেখছিল না। তো এক পর্যায়ে মা বলছে যে স্যার আপনি কেন কথা বলছেন না, আপনি কেন দেখছেন না। উনি হঠাৎ করেই মার উপর রেগে গিয়ে অনেক অকথ্য ভাষা ইউজ করে আমার মাকে একটা ঘুষি দিয়েছে। উনি একটা অফিসার, অফিস আওয়ারে অফিসের কাজে অফিসিয়াল কাজে আমার মা গিয়েছে, উনাকে আমার মাকে এইভাবে উনি মারতে পারে না। ঘুষিতে দিয়েছে আমার মার বাম সাইডের চোখ পুরাই টোটালি ইনজুরড, চোখের নিচে দুটো সেলাই পড়েছে, মাথায় আঘাত পেয়েছে, মা পড়ে গিয়েছিল ঘুষি মারার পর, মা পড়ে গিয়েছিল, মার কোনো সেন্সই ছিল না ওইখানে। ওনারা কিন্তু শুধু একা ছিল না, ওই শুভায়ন খিসার সাথে আরেকটা অফিসারও ছিল, ওই অফিসার আঙ্কেলও হচ্ছে ওইখানে উপস্থিত ছিল, যে অফিসার আঙ্কেলটাই কিন্তু আমার মাকে নিয়ে হসপিটালে, আমার মাকে হসপিটালে নিয়ে এসেছে। তো এখানে আমি কালকে থেকেই দেখছি অনেকেই অনেক ধরনের ফেসবুকে অনেক কিছু নিয়েই অনেক ধরনের কথা বলছে। এখন আমার কথা হচ্ছে শুভায়ন খিসারা হচ্ছে অনেক প্রভাবশালী মানুষ, অফিসার মানুষ, ওনাদের অনেক হাত, ওরা প্রতিনিয়ত আমাদেরকে থ্রেট দিয়ে যাচ্ছে, লাইফ থ্রেট, যে আমাদেরকে মেরে ফেলবে, বিভিন্ন ধরনের থ্রেটস দিচ্ছে। সরি আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। তো বিভিন্ন ধরনের থ্রেটস দিচ্ছে, আসলে লাইফটা করা হচ্ছে কম বেশি সকলেই জানেন যে আমার বাবার সাথে আমার মার সেপারেশন অনেক আগে থেকেই, ছোট থেকেই আমি, আমার বোন, আমার মা, আমরাই পরিবারের তিনজন। আমাদের আশেপাশে কোনো ছেলে নেই, ছেলে মানে হাতের লাঠি যেটাকে বলা হয় আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের সমাজে আমাদের বাবা নেই। এত বছর আমরা এভাবেই বড় হয়েছি। এখন বিভিন্ন ধরনের বিভিন্ন কথাই বলা হচ্ছে, আমি আর আমার বোন, আমার মা তো সাফার করছেই, কিন্তু আমি আর আমার বোনও কিন্তু অনেক সাফার করছি। যারাই ট্রোল করছেন, যারাই আমাকে নিয়ে আমার বোনদেরকে নিয়ে বলছেন, আমি তাদেরকেই বলতে চাচ্ছি আপনাদের বিবেকটা কেমন যে আমাদেরকে নিয়ে এইসব কথা বলছেন, আপনারা কি একটু বিবেচনা করেন না? একটা মানুষ কিন্তু কখনো কোনো ভুল হলে বা কোনো কিছু হলে বিবেচনা করে তারপর কথা বলে ওই বিষয়টা নিয়ে। আপনারা না জেনে কেন, কোনো বিষয়ে না জেনেই কেন একটা মানুষের নামে এইভাবে বলছেন আমি জানি না। আমি লাইভে আসছি আমার একটাই রিজন, আমি আমার মার সুষ্ঠু বিচার চাই। আমি জেলা প্রশাসন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমি সবাইকে, সবার দৃষ্টি আকর্ষণ করছি, ইভেন আমাদের যুগ্ম সমাজ, আমি সবাইকে বলছি অফিস আওয়ারে একটা পুরুষ মানুষ কিভাবে একটা মহিলার গায়ে হাত দেয় অফিস আওয়ারে, অফিসার মানুষ
অফিসের কাজে গিয়েছে। আর আমাদেরকে তো বিভিন্নভাবে ট্রল করছেন আপনারা, ওইটা 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 আমাদের মানসিকভাবে আমরা অনেক টর্চার্ড অলওয়েজ হয়েছি।